সুধী দর্শক, নাগরিক ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান মূলত সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা, সংকট, সংগ্রাম, সম্ভাবনাকে ঘিরে নাগরিক সমাজ কি ভাবছেন তা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্য আইনের প্রাসঙ্গিকতা। বাংলাদেশ প্রভূত উন্নয়ন সাধন করলেও খাদ্যের ক্ষেত্রে বাংলাদেশের কিছুটা সংকট রয়ে গেছে। এই সংকট নিয়ে সরকারের তরফ থেকে আছে নানান চেষ্টা, সেই সাথে আছে নাগরিক সমাজেরও বিভিন্ন উদ্যোগ এবং তৎপরতা। আজকে আমরা আলোচনা করব খাদ্য আইনের প্রাসঙ্গিকতা নিয়ে। আমাদের সাথে আজ রয়েছেন খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী, আমাদের সাথে রয়েছেন বিআইডিএস এর গবেষক নাজনীন আহমেদ, আমাদের সাথে রয়েছেন ইকো কোঅপারেশনের হেড অফ প্রোগ্রাম আবুল কালাম আজাদ। আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা দেখে আসি একটি ছোট্ট তথ্যচিত্র। খাদ্য মানুষের মৌলিক মানবাধিকার, অন্যান্য মানবাধিকার পূরণের জন্যও খাদ্য অধিকার অপরিহার্য। এটি কোনো দান বা অনুগ্রহের বিষয় নয়। 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে খাদ্য অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। Let us vow today, ladies and gentlemen, to turn our world into a hunger-free world, so that each and every citizen of the planet are ensured along with their other basic rights. বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে নানান দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও বিদ্যমান। বর্তমানে আমাদের দেশে অতি দরিদ্রের হার শতকরা 11.13, যারা গড়পড়তা 1805 ক্যালোরির কম পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকেন, এবং দরিদ্রের হার শতকরা 11.8, যারা গড়পড়তা 2122 ক্যালোরির কম পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকেন। অর্থাৎ দেশের প্রায় 3,55,00,000 মানুষ পর্যাপ্ত এবং সুষম খাবার খেতে পায় না। এ অবস্থা নিরসনের লক্ষ্যে খাদ্য অধিকার আইন প্রণয়নের গুরুত্ব নিয়ে আলোচনা প্রয়োজন। বাংলাদেশের লক্ষ্য 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া। উন্নয়নের বর্তমান ধারাকে আরো এগিয়ে নিয়ে 2024 সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করা। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজির প্রথম লক্ষ্য দারিদ্র্যের অবসান, এবং দ্বিতীয় লক্ষ্য ক্ষুধামুক্তি সহ সকল লক্ষ্য অর্জনে খাদ্য অধিকার আইন প্রণয়নের গুরুত্ব অপরিসীম। সরকারের খাদ্যনীতি দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা ত্বরান্বিত করার অন্যতম কৌশল হিসেবে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল এর আলোকে প্রতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট ও উপকারভোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় সাফল্য অর্জিত হচ্ছে না। অতি দরিদ্র সহ প্রায় 3.5 কোটি মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের দারিদ্রাবস্থা থেকে উত্তরণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ সকল কর্মসূচির ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়ন, সঠিকভাবে উপকারভোগী নির্বাচন এবং নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান সহ কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য আইনি বিধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন লক্ষ্য অর্জনের অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব সরকারের। 2015 সালের 30 মে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় খাদ্য অধিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের উপরেই কিন্তু নির্ভর করে না। আমাদের এই বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তাতে সকল মানুষের মুখে খাদ্য যোগানো সম্ভব। আমি সবসময় কথাটা বলি, পভার্টি ইজ আওয়ার কমন এনিমি অ্যান্ড উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট দিস পভার্টি জয়েন্টলি। আমরা তথ্যচিত্রটি দেখলাম, এবারে আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতেই আমি
জনাব মহসিন আলী, আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের সংবিধানে খাদ্যের চাহিদার স্বীকৃতি প্রদান করা হয়েছে, তারপরও আপনারা কেন খাদ্য আইন প্রণয়নের বিষয়টি সামনে নিয়ে আসছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে টিভির সকল দর্শকদের। আপনি ঠিকই বলেছেন, আমাদের সংবিধানে খাদ্যকে পাঁচটির মধ্যে একটি মৌলিক চাহিদা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশে একটি খাদ্য নীতি আছে, খাদ্য নীতিকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন কর্মসূচি আছে, কিন্তু মূলত আমাদের দেশে গত কয়েক বছর ধরে দারিদ্র এবং ক্ষুধা নিরসনের যে কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় সামাজিক নিরাপত্তা নীতি কৌশল। সেই কৌশলের অধীনে প্রতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি বাজেটও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটাও প্রতীয়মান যে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকের একটা সংখ্যা মানুষের খাদ্য নিরাপত্তা বা আমরা যেটাকে বলি খাদ্য অধিকার সেটা নিশ্চিত হচ্ছে না। সেই জন্যই আমরা বলে আসছি যে খাদ্যের বিষয়টিকে ভিন্নভাবে দেখা দরকার, তার মধ্যে খাদ্য আইন কতগুলো জিনিস, যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বিধান, সেই বিধানের মধ্যেই এমন কিছু দুর্বলতা আছে যা সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে পারছে না। তাহলে ত্রুটিটা কোথায়? এই যে পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বিধান, এর মধ্যে তার দারিদ্রাবস্থা থেকে বা অতিদারিদ্র অবস্থা থেকে উত্তরণের বা গ্রাজুয়েশন যেটা সহজে আমরা বলি, তার কোনো পরিকল্পনা নেই। যতক্ষণ পর্যন্ত এই পরিকল্পনা না থাকবে ততক্ষণ পর্যন্ত তার খাদ্য নিরাপত্তা বলি আর খাদ্য অধিকারই বলি এটা নিশ্চিত হবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটিও এসছে, যেমন সঠিক প্রকৃত উপকারভোগী নির্বাচন, তাদের জন্য বরাদ্দ টাকা বা খাদ্য সামগ্রী তার কাছে ঠিকমতো পৌঁছানো। আমরা দীর্ঘ সময়কাল ধরে এই বিষয়টি দেখছি এবং সে দেখার মধ্য দিয়ে এটা প্রমাণিত যে বর্তমান ধারায় চলতে থাকলে এটা আলটিমেটলি আমাদের দেশের যে উন্নয়ন লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো পূরণের ক্ষেত্রে খাদ্য অধিকারটা নিশ্চিত করতে পারবে না বলেই আমরা বলছি যে খাদ্য অধিকার আইনটা জরুরিভাবে প্রয়োজন। আমি এবারে যেতে চাই জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে, আপনার কি মনে হয় খাদ্য অধিকার আইন প্রণয়নের ক্ষেত্রে লবি এবং অ্যাডভোকেসি কোন বিশেষ ভূমিকা পালন করতে পারে? ইকো কোঅপারেশন একটা ডাচ এন্ড নেদারল্যান্ড বেসড অর্গানাইজেশন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশেষ করে জীবনযাত্রার মান উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্স ইকো কোঅপারেশন একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার, যেমন ভূমিহীনদের ভূমি অধিকার, নারী অধিকার, খাদ্য ও পুষ্টি অধিকার এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্সের কর্মকৌশল হল বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গবেষণা করা, সিভিল সোসাইটি, সরকারি বেসরকারি এবং অন্যান্য স্টেক হোল্ডারকে একত্রিত করে লবি এবং অ্যাডভোকেসির মাধ্যমে সেটার নীতি প্রণয়ন করা, সংযোজন বা বিয়োজন করা এবং বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি ডক্টর নাজনীন আহমেদ আপনার কাছে আসলে জানতে চাই, খাদ্য আইন প্রণয়নের যে বিষয়টি নিয়ে কথা বলছেন, এই খাদ্য আইন প্রণয়নের ফলে এসডিজির যে দু নম্বর গোল ক্ষুধার অবসান, সেটা কতখানি অর্জন করতে পারে? আসলে তো দুই নম্বর গোলটা অর্জন করার জন্যই এটা দরকার। দু নম্বর গোলে কি বলছে, এবার এক নম্বর গোলও যদি ধরি দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচনের ভেতর থেকেও দু নম্বর গোলে আসলো যে হ্যাঁ ক্ষুধার নিরসন, কারণ অনেক সময় দেখা গেছে দারিদ্র বিমোচন হলেই সেটা ক্ষুধার নিরসন হয় না। তো ক্ষুধার নিরসনের যে এসডিজি গোলটা আছে, গোল টু, সেটা ক্ষুধার নিরসন করতে হলে খাবার লাগবে, সোজা কথা। তো খাবার ছাড়া তো ক্ষুধা কোনোভাবেই নিরসন করা যাবে না। তো খাবার যদি দিতে হয় খাবারটা নিশ্চিত করতে হবে, এবং মহসিন ভাই খুব সুন্দর করে বলেছেন যে খাবারটা নিশ্চিত হচ্ছে না বলেই এটাকে এখন আইনের মাধ্যমে আনতে হবে। কেন আইনে আনতে হবে? আমরা দেখেছি যে আইন যখন হয়, আইনটা কিন্তু হলে তখন আমি রাষ্ট্রের কাছে এই আইনের বলে দাবি করতে পারি যদি আমার এই অধিকার রক্ষিত না হয়, আর এখন হচ্ছে আমি আপনার কাছে চাইতে পারি, অথবা আমি আমার
কর্মসংস্থানের চেষ্টা করছি, চেষ্টা করার মাধ্যমে যদি আমি অর্জন করতে পারি পারলাম, না হলে আমি ভুক্তভোগী, আমি অপুষ্টিতে ভুগছি। কিন্তু আইন হলে আমি যখন ক্ষুধায় আছি, আমি সেই আইনের বলে কিন্তু আমি দাবি করতে পারবো যে না, আমার ক্ষুধার জন্য আমার যে ক্যালোরিটা দরকার সেটার জন্য যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এইটা আমাকে পেতে হবে, হয় খাবারের হিসেবে সরাসরি পেতে হবে অথবা অর্থের মধ্যে পেতে হবে, অথবা আমার সেই পরিমাণ কর্মসংস্থান থাকতে হবে যেটা এমন রেমুনারেটিভ হবে যে আমাকে এই পরিমাণ খাবার কেনার পয়সাটা আমি পাব। এই জায়গাটা যাওয়ার জন্য এই যে আমি অধিকার হলে আইনের বলে ওই ব্যক্তিটি দরিদ্র ব্যক্তিটির কিন্তু ভয়েসটা আমরা দিতে পারবো, কারণ তার ভয়েসটা এই যে ওনারা অ্যাডভোকেসি করছেন বা মহসিন ভাইরা কাজ করছেন সেটা কিন্তু দরিদ্র মানুষের ভয়েসটাকে শোনানোর জন্য পলিসি মেকারদের, কারণ তার ভয়েসটা কিন্তু ওইভাবে রিপ্রেজেন্ট হয়ে আসছে না। সেই জায়গা থেকে আমি মনে করি এসডিজিতেও আমরা এটার যে প্রথম দুটা গোল সেই এটা অর্জন করব এবং সেই পথে এই খাদ্য অধিকার আইনটি আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাজনীন, আমরা আবার আপনার কাছে ফিরে আসব, এখন আমরা যেতে চাই একটা ছোট্ট বিরতিতে। শুধু দর্শক, আমরা দেখছি নাগরিক ভাবনা, আমাদের আজকের বিষয় হচ্ছে খাদ্য আইনের প্রাসঙ্গিকতা। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি অল্প কিছুক্ষণে। শুধু দর্শক, আমরা ফিরে এলাম আমাদের আজকের নাগরিক ভাবনায়। আজ আমরা আলোচনা করছি খাদ্য আইনের প্রাসঙ্গিকতা নিয়ে। জনাব মহসিন আলী, আমি আবার আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি খাদ্য আইন প্রণয়নের যৌক্তিকতা নিয়ে বলেছেন, কিন্তু খাদ্য আইন প্রণয়নের বিষয়টি বাস্তবায়নের জন্য আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন? খাদ্য, পুষ্টি, তার সাথে সংশ্লিষ্ট কৃষি, ভূমি, পানি, এগুলো নিয়ে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক নীতি নির্ধারণী পর্যায়ে এবং নাগরিক সমাজের মধ্যে একদম জেলা উপজেলা পর্যায় পর্যন্ত এই আইনের প্রয়োজনীয়তা, আইনের পক্ষে যুক্তিসমূহ, এগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পেইন করে আসছে। তার পাশাপাশি নীতি নির্ধারকদের সাথে অ্যাডভোকেসি এবং লবিং করে আসছে। আমাদের অ্যাডভোকেসি যেমন মাননীয় সংসদ সদস্যদের সাথে, খাদ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটির সাথে, তার পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কেন্দ্র করে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তার পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সাথেও কিছু কিছু কাজ করেছি। সেখানে আমরা আমাদের দাবির পক্ষে যুক্তিকতাগুলো এবং ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। মাঠ পর্যায়ে গবেষণা হয়েছে, গবেষণার মধ্য দিয়ে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সকলেই সময় মতো ঠিক মতো পাচ্ছেন না, সেক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি আছে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্র ত্রুটি আছে। অতএব সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে ওই দিকে নজর দেওয়া দরকার। দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ বের হয়ে এসছে যে সামাজিক নিরাপত্তা বর্তমান কর্মসূচি সরকারের যে লক্ষ্য তার সাথে কিন্তু তাল মিলিয়ে অগ্রসর হতে পারছে না। ত্রুটিটা কোন জায়গায়, আমি প্রথমবারই বলেছি যে গ্র্যাজুয়েশন কোন প্ল্যান নেই এর মধ্যে, এবং সেখানে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, ওনারা এগ্রিও করেছেন, বলেছেন যে স্বল্প আকারে শুরু করছেন। কি সেটা? আপনি যদি দিয়েই যেতে থাকেন যে মানুষ পড়ে না যায় জালির নিচে, তাহলে ও পড়ে যাবে না কিন্তু তার উত্তরণও ঘটবে না। তার উত্তরণ ধরার জন্য যদি আপনি আত্মকর্মসংস্থানের কথাও বলেন, তাহলে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের আয়বর্ধক কার্যক্রমের জন্য প্রথম যেটা দরকার তার একটা প্রশিক্ষণ, দ্বিতীয় যেটা দরকার তার একটা পুঁজি। সেই দুটো জিনিস যদি আপনি দিতে পারেন, তাহলে নির্দিষ্ট একটা সময়ের পর, সেটা এক বছর, দুই বছর, তিন বছর পর, আপনি বলতে পারবেন যে সে গ্রাজুয়েট হয়েছে, অতএব সে ওই জায়গাটায় চলে গেছে, আর তার জন্য বেশি কিছু করতে হবে না একটা সময়ের জন্য। আমি আবার ফিরে আসবো আপনার কাছে, জনাব আজাদ। আমি জানতে চাই, মহসিন আলীর কথা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা উত্তরণের পরিকল্পনা বা গ্র্যাজুয়েশন প্ল্যানিংটা থাকা দরকার। আপনি এর আগে আপনার আলোচনায় বলেছেন যে আপনার সংগঠন বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছে পর্যাপ্ত এবং সুষম খাবার এর নিশ্চয়তা বিধানের ক্ষেত্রে। আপনাদের সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্স প্রোগ্রাম ছাড়া আর অন্য কি ধরনের উদ্যোগ রয়েছে? সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্স প্রোগ্রাম ছাড়াও বাংলাদেশে বিশেষ করে ইকো কোঅপারেশন, জলবায়ু পরিবর্তনজনিত যেগুলো সমস্যা আছে সেটা মোকাবেলা করার জন্য দ্য সল সলিউশন প্রজেক্ট, দ্য জিও পটেটো প্রজেক্ট, বায়োচার প্রজেক্ট, বিশেষ করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
পাশাপাশি অতি সম্প্রতি আমরা প্রুফস নামে একটা প্রজেক্ট, যেটা নেদারল্যান্ড এম্বাসির সহযোগিতায় বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর অঞ্চলে বাস্তবায়িত হয়েছে সাতটি জেলায়, আমরা নতুন আরেকটা প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় সাস্টেন্ড অপরচুনিটি ফর নিউট্রিশন গভর্নেন্স এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যেটা কুড়িগ্রাম এবং গাইবান্ধা ডিস্ট্রিক্টে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের আরো চার থেকে পাঁচটা নিউট্রিশন এবং ফুড সিকিউরিটির উপরে প্রজেক্ট বাস্তবায়ন চলছে। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে সঙ্গ যে প্রজেক্টটা আমি বলেছি সাস্টেন্ড অপরচুনিটি ফর নিউট্রিশন গভর্নেন্স প্রজেক্ট, আমরা সুবিধা বঞ্চিত যে চর এলাকা আছে সেখানে ইউনিয়ন লেভেলে, কমিউনিটি লেভেলে এবং উপজেলা লেভেলে নিউট্রিশন গভর্নেন্স ইস্টাবলিশ করব, যাতে নিউট্রিশন এবং ফুড সিকিউরিটির যে চাহিদাগুলো আছে সেই সার্ভিসটা অ্যাভেলেবেল হয় ফিল্ড লেভেলে। এই প্রকল্পের আরো একটা উদ্দেশ্য আছে, যেটা ম্যাটার্নাল চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট যে হাউসহোল্ড মেম্বার আছে তাদেরকে নিউট্রিশন এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি ওয়াশ এবং ওয়াশ রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এবং তার প্র্যাকটিসটাকে ইনশিওর করা হবে এই প্রজেক্টের মাধ্যমে। পাশাপাশি ইনকাম জেনারেটিং অ্যাসেট ট্রান্সফারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর যাতে পুষ্টি সমৃদ্ধ খাবার পায় সেটা নিয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। আমি ডক্টর নাজনীন আহমেদ আপনার কাছে আসলে জানতে চাই, এই যে খাদ্য অধিকার বিষয়টি নিশ্চিত করতে হলে তার সাথে সুশাসন অঙ্গাঙ্গীভাবে জড়িত। জনাব মহসিন আলী বলছিলেন স্বচ্ছতা জবাবদিহিতার কথা, জনাব আজাদ বলছিলেন যে তারা একটি সুশাসন নিশ্চিত করার মাধ্যমে পুষ্টির যে চাহিদা আছে সেটাকে নিরসন করতে চান। খাদ্য অধিকারের সাথে সুশাসনের সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? আমরা এখানে কিন্তু খাদ্য অধিকার যখন বলছি আমরা মূলত আসলে সুবিধা বঞ্চিত মানুষকে টার্গেট করেই কিন্তু কথা বলছি, কারণ আমার আপনার খাদ্য অধিকার নিয়ে খুব একটা চিন্তা নেই। আমাদের ইনকামটা অর্থ পরিমাণ যে আমরা নিজেরা এটার ব্যবস্থা করতে পারছি, যে মানুষগুলো পর্যাপ্ত খাদ্য ব্যবহার করতে পারছে না, যাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে এবং যেখানে সরকারি সাহায্যটা নিতে হচ্ছে সেইখানে কিন্তু সুশাসনের প্রভাবটা বা সুশাসনের বিষয়টা বরাবরই এসেছে। এখন যে আমাদের জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বিশাল NSSF-এ যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এই প্রোগ্রামটার কিন্তু মূলত নেয়ার কারণটাই হচ্ছে এই যে নিরাপত্তা কর্মসূচির যে পলিসিটা করা হয়েছে সরকারের, এইটার মূল কারণ হচ্ছে কিন্তু এই সুশাসনের অভাবটা কমানো। একটা সময় গবেষণা করে দেখা গিয়েছিল যে আমাদের যে পরিমাণ অর্থ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যায় সাধারণ মানুষের কাছে তার প্রায় 40% হচ্ছে অপচয়। অপচয় ইন এ সেন্স আইদার যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, যারা যতটুকু পাওয়ার কথা ততটুকু পাচ্ছে না, আর যারা পাওয়ার কথা না এমন মানুষের কাছে যাচ্ছে। আমাদের তো সীমাবদ্ধতা আছে সম্পদের, সম্পদের সীমাবদ্ধতার জন্য আমরা কিন্তু যতখানি দরকার, বলা হয় GDP-র 4% পর্যন্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যাবে, আমাদের কিন্তু এখন সেটা 2% সামান্য উপরে। আর সেইখান থেকে যদি আমরা পেনশন বাবদ যা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে সেটা বাদ দিলে এটা 1.7% মতো GDP-র। কাজে একে তো এই অর্থ, সেটা যখন যায় সেখানে সুশাসন থাকে না দেখে দেখা যায় যে এটা যেটা বলা যায় যে এফিসিয়েন্টলি এটা বণ্টিত হচ্ছে না, ফলেই আমরা কিন্তু এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা বড় প্রোগ্রাম সরকার হাতে নিয়েছে, যেটা যে নীতি করেছে সেই নীতির মাধ্যমে মূল লক্ষ্য কিন্তু সুশাসনের অভাবটা দূর করা। যেমন সরকার এখন বলছে যে এটা আগে যেভাবে ডিস্ট্রিবিউটেড হতো লোকাল গভর্নমেন্টের মানুষের কাছে যাবে তার মাধ্যমে সুবিধাভোগীর কাছে যাবে, এখন বলা হচ্ছে যে সুবিধাভোগীর নিজের অথবা তার অনুমোদিত কোন ব্যাংক অ্যাকাউন্টে এটা সরাসরি ট্রান্সফারড হবে। তারপর যারা সুবিধাভোগী তাদের নামের তালিকা এটা স্বচ্ছতার সাথে দরকার হয় অনলাইনে পাওয়া যাবে। এবং এই যে সিস্টেমগুলো করা হচ্ছে, এবং আমরা গত অক্টোবরের শেষেই দেখেছি একটা বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে যে চারটা প্রোগ্রামের এই যে ফাইন্যান্সের যে ট্রান্সফার এটার যে সিস্টেম দাঁড় করিয়ে দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে সাপোর্ট দিবে। এই পুরো জিনিসগুলাই কিন্তু খাদ্য অধিকারটা, অর্থাৎ আমরা যাদের জন্য কর্মসূচি দিচ্ছি যে সুবিধা বঞ্চিত অধিদরিদ্র মানুষের জন্য, সেইখানে সুশাসনের অভাবটা কমানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিটা বাড়ানো। কারণ সুশাসনের অভাব থাকলে যেটা হয়, আমরা যতই আইন করি যাই করি না করি, আইনের বলে যদি আমি আমার অধিকার কিছুটা প্রতিষ্ঠিতও করতে পারি কিন্তু দেখা গেল আমি 5-এর জায়গায় 3 পাবো, 5 পাবো না। সুতরাং আইনও প্রণয়ন করতে হবে, আইনের প্রয়োগটা সুশাসনের সাথে করতে হবে, তাইলেই আসলে খাদ্য অধিকার আইনের মানে যথাযথ বাস্তবায়ন হবে। আমি আবার ফিরে আসবো আপনার কাছে। শ্রোতা দর্শক,
আমরা আবারও আরেকটি বিরতিতে যাচ্ছি। ছোট্ট একটি বিরতির পর আবার আমরা ফিরে আসব। শ্রোতা দর্শক, আবার আমরা ফিরে এলাম আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি খাদ্য আইনের প্রাসঙ্গিকতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন মহসিন আলী, ডক্টর নাজনীন আহমেদ এবং আবুল কালাম আজাদ। আমি আবারও মহসিন আলী আপনার কাছে ফিরে আসতে চাই। আইন প্রণয়নের যে ব্যাপারটি রয়েছে এটি সরাসরি রাজনৈতিক অঙ্গীকার বা প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত। এখন এই রাজনৈতিক প্রতিশ্রুতি বা অঙ্গীকার অর্জন, এই বিষয়টি নাগরিক সমাজের পক্ষ থেকে আপনারা কিভাবে করতে চান তা নিয়ে যদি বলতেন। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, এটি আসলে একটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি রাষ্ট্র এবং রাষ্ট্রের নেতৃত্ব প্রদানকারী মূলত রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়ে সহমত হয়, একমত হয়, উদ্যোগ গ্রহণ করে, তাহলে এটি বাস্তবায়ন সম্ভব। সেজন্যই আপনি জানেন যে আমাদের খাদ্য পুষ্টি অধিকার প্রচার অভিযান এখন বাস্তবায়িত হচ্ছে। সেটার অন্যতম প্রধান কর্মসূচি হচ্ছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে এই বিষয়ে একটা অঙ্গীকার প্রদান। সেই লক্ষ্যে আমরা যেমন প্রচারণা করেছি, পুস্তিকা ছাপিয়ে সেগুলো বিলি করছি, রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, তার পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি সংলাপের আয়োজন করা হচ্ছে যেখানে আমরা সকল রাজনৈতিক দলের প্রধান নেতৃত্বদেরকে, প্রধানকারী প্রধান কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানাব। আমরা আশা করব তারা অংশগ্রহণ করবেন এবং তাদের রাজনৈতিক ইশতেহারে এই বিষয়টিকে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপনের তারা অঙ্গীকার করবেন। পাশাপাশি মাঠ পর্যায়ে আমরা হয়তো পুরোপুরি সকল আসন পর্যায়ে সম্ভব নয়, জেলা পর্যায়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যারা প্রার্থী তাদের উপস্থিতিতে এবং নাগরিক সমাজের উপস্থিতিতে একটি সংলাপের ব্যবস্থা করব, যেই সংলাপে আমরা তাদের দলের পাশাপাশি তাদের ব্যক্তিগতভাবেও অঙ্গীকার চাইব যারা নির্বাচিত হবেন পরবর্তী জাতীয় সংসদে এসে, যাতে তারা এই বিষয়ের পক্ষে সোচ্চার হন এবং কথা বলেন যাতে আইনটা প্রণীত হয়। আমি এবারে জনাব আজাদ আপনার কাছে যেতে চাই। মূলত যখন খাদ্য অধিকারের কথা বলা হচ্ছে, বিষয়টি আমরা জাতীয়ভাবে উত্থাপন করেছি, কিন্তু এই অধিকারের প্রশ্নগুলো কিন্তু আন্তর্জাতিক বিষয়াদির সাথে সম্পর্কিত। আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, এটি একটি আন্তর্জাতিক সনদ এবং এখানে আমরা স্বাক্ষরকারী একটি দেশ। সেখানে আপনারা বাংলাদেশে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছেন। সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্স কি আন্তর্জাতিকভাবে সরাসরি আমাদের এই যে দাবি উত্থাপিত হয়েছে দেশে সেটিকে সম্পৃক্ত করার কোন পরিকল্পনা আছে কিনা আপনাদের? সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্সের এটা শুধু দেশীয় যে সংস্থাগুলো আছে, যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আছে, সরকারি বেসরকারি প্রাইভেট সেক্টর, এদেরকে যেমন একটা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসা একটা নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক তেমনই ইন্টারন্যাশনালি বিভিন্ন সংস্থা এই অ্যালায়েন্সের সাথে জড়িত। বিভিন্ন সংস্থা এই বিশেষ করে এই যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আছে তার ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য সাথে সাথে জড়িত, পাশাপাশি বিভিন্ন গবেষণা করার জন্য সহযোগিতা করার জন্য তারা জড়িত, এবং যাতে একটা ভালো একটা পলিসি তৈরি হয় সেই পলিসিটা তৈরি করার জন্য তারা সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে। ডক্টর নাজনীন, আপনার কাছে মূলত জানতে চাচ্ছি, একজন গবেষক হিসেবে আপনি অনেকগুলো গবেষণা করেছেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচুর আইন রয়েছে কিন্তু সে সকল আইনের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, সেইটি উত্তরণের ক্ষেত্রে আপনার দিক থেকে কোন সুপারিশ আপনি করতে চান কিনা? আইনের বাস্তবায়ন তো আসলে সদিচ্ছার ব্যাপার, তবে একথা ঠিক, প্রথমে তো আইনটা লাগবে। আইন না থাকলে তো আমি দাবি জানাতে পারবো না, এবং আইনটা প্রণয়ন করা মানে কিন্তু সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, কারণ আইন প্রণয়ন হয় পার্লামেন্টে,
সেইখানে অঙ্গীকার করেন জনপ্রতিনিধিরা, তার মানে জনগণের পক্ষের প্রতিনিধিরা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। আমি তো আশাবাদী আগামী দিনে কিন্তু আমরা আইনের বাস্তবায়ন আরো ভালোভাবে দেখব, কারণ আমরা যখন ডিজিটাল বাংলাদেশ দেখছি, আমরা যখন দেখছি যে অনেক কিছু এখন কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, অনেক কিছু আমি ট্রান্সপারেন্ট হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি, আমি এখন সরকারের যে A2I প্রকল্পের অধীনে যেই ধরনের তথ্য ভান্ডার আছে, আমি তো মনে করি এগুলো যখন আরো বাড়বে তখন কিন্তু আইনের বাস্তবায়ন কেন হচ্ছে না, সমস্যাটা কোথায়, কোথায় আমার অর্থ অন্যের কাছে চলে যাচ্ছে বা কি সমস্যা আছে, এগুলো কিন্তু আমরা নিজেরাই দেখতে পাবো যারা আমরা জনগণ, যারা আমরা প্রতিনিধি নির্বাচন করি। আমি মনে করি যে আইনটা আগে হওয়া দরকার। বাস্তবায়নের সমস্যা শুধু আমার দেশ একা তা না, উন্নত দেশেও বাস্তবায়নের সমস্যা আছে, কারাপশন সব জায়গায় আছে। আমরা যদি আমাদের আয়ের বৈষম্যটা দূর করতে পারি, আমাদের যে বেসিক নিড খাবার, সেই জায়গায় যদি আমি অধিকারটাকে নিশ্চিত করতে পারি, আইনটা নিশ্চিত করতে পারি, আমি মনে করি যে মানুষই এই আইনের অন্তত বাস্তবায়নটা মানুষ নিজে নিশ্চিত করবে, কারণ এইটা খুব বেসিক একটা নিড। ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ আপনাকে, ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আপনাকে এবং মহসিন আলী আপনাকে। শুধু দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের বিষয় ছিল খাদ্য আইনের প্রাসঙ্গিকতা। আমাদের অতিথিরা বললেন খাদ্য আইন বাস্তবায়ন প্রয়োজন। আমরা আবারও ফিরে আসব আপনাদের সাথে অন্য কোন বিষয় নিয়ে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে নাগরিক সমাজরা কি ভাবছেন তা নিয়ে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।